আরজিকর কাণ্ডের হস্তক্ষেপ চেয়ে রাজভবনে গিয়েও দেখা হল না রাজ্যপাল সি ভি সঙ্গে আর তাতে ক্ষুব্ধ ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ফোরামের সদস্যরা বলছেন গুরুত্ব অক্ষম রাজ্যপাল। এটা অত্যন্ত দুঃখের ধিকার জানিয়ে চিকিৎসক সংগঠনের তরফে বলা হয়েছে আগাম সময় নিয়ে তারা রাজভবনে গিয়ে রাজ্যপালের দেখা পাননি আরজিকর কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে শুক্রবার এনআরএস মেডিকেল কলেজ থেকে মিছিল করে রাজভবনে যান চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা সেই মিছিলে দেখা গিয়েছে বিনায়ক সেনকে অনেক প্রবীণ চিকিৎসক অংশ নিয়েছিলেন মিছিলে এরপর পাঁচ জনের প্রতিনিধি দল রাজভবনে যান সেখানে রাজ্যপাল না থাকায় তার একজন সাব অর্ডিনেট ডেপুটেশন রিসিভ করেন সংগঠনের প্রতিনিধিদের অভিযোগ সেখানে কোনো সেক্রেটারিয়েট লেভেলের কোন অফিসার ছিলেন না আমরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম রাজ্যপালের কিন্তু তিনি জানাননি যে তিনি থাকবেন না আমরা গিয়ে জানতে পারলাম তাকে জরুরি কাজে বাইরে যেতে হয়েছে এটার জন্য আমরা বুঝতে পারলাম যে আজকে গোটা পশ্চিমবঙ্গবাসী যেভাবে বিচারের জন্যে যেভাবে তারা প্রচন্ড যন্ত্রণার সঙ্গে অপেক্ষা করছে গোটা ভারতবাসী গোটা বিশ্ব সে তার গুরুত্ব রাজ্যপাল বুঝতে অক্ষম হয়েছে বলে আমরা ধিক্কার জানাচ্ছি এদিকে শ্যামবাজারে ছবি এঁকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন শিল্পীরা সনাতন দিন্দা সহ বিশিষ্ট শিল্পীরা ক্যানভাসে ছবি এঁকে তাদের প্রতিবাদ তুলে ধরেছেন